মহানবমীর মহা উৎসাহ। দুর্গতি নাখিনিক আরাধনা ভক্তর মহানবমীর দিনটুত সিদ্ধদাত্রীর রূপত পূজিত মহিষমর দিনে ঢাক ঢোলর শব্দ পুরোহিতর মন্ত্রসারণের মাজত দেবী দশভূজার নবমী বিহিত পূজা। দেবী দুর্গাক পূজা অর্চনা করে আশীষ লবলৈ মণ্ডপে মণ্ডপে ব্যাকুল ভক্তগণ। দেবী বন্দনা আর জয়ধ্বনিরে গুঞ্জরিত দশুলি। প্রচলিত প্রবাদ অনুসরি মহাশক্তি দুর্গাই মহিষাসুর বধর বাবে আজি লৈছিল মহিষমর তিনি রূপ। দেবী দুর্গাই সমস্ত শক্তিরে নবমীর শেষ কিয়নত অমুখ অস্ত্রে প্রহার করেছিল মহিষাসুরক আর দশমীর পুয়াই বধ হয়েছিল মহিষাসুর। মহানবমীর দিনটুত বহু ঐতিহাসিক মঠ মন্দিরত বলি বিধান প্রথারেও দেবীক পূজা অর্চনা করা হয়। নলবাৰী জিলাৰ ইতিহাস প্ৰসিদ্ধ বিল্বেশ্বৰ দেৱালয়ত জনসমুদ্ৰ। পূৰ্বৰ পৰম্পৰা ৰক্ষা কৰি এইবেলিও বিল্বেশ্বৰ দেৱালয়ত 63টা মহ বলি। মহানৱমীৰ দিনটোত ভিন্ন প্ৰান্তৰ হাজাৰ হাজাৰ ভক্তৰ সমাগম ঘটে বিল্বেশ্বৰ দেৱালয়ত। ইফালে দুৰ্গোৎসৱতে সম্প্ৰীতিৰ সাঁকো গঢ়িলে শিৱসাগৰৰ হিন্দু মুছলমানে। 290 বছৰীয়া পৰম্পৰা অক্ষুণ্ণ ৰাখি দেৱীদনৰ পূজাভাগ তথা নৈবৈদ্য আনুষ্ঠানিকভাৱে আগবঢ়োৱা হয় মুছলমান দৌলা পৰিয়াললৈ। 2021 চনত দৌলা পৰিয়ালৰ জ্যেষ্ঠ মনিৰুদ দৌলাৰ মৃত্যুৰ পিছত তেওঁ জ্যেষ্ঠ কন্যা তস্মিয়া দৌলাই বিগত বৰ্ষৰ দৰে এইবাৰো গ্ৰহণ কৰে দেৱীদনৰ পূজাভাগ। দেবী দুর্গার নবমী বিহিত পূজার অন্তত কাইলৈ হব দশমীর বিহিত পূজা আর দেবী বিসর্জন প্রক্রিয়া। ঘোড়াত উঠি মৈত্যলৈ আগমন ঘটা সকল শক্তির অধিকারী দেবী দুর্গায় ঘোড়াত উঠিয়ে বিদায় মাগিব এই ধরার পৰা। নলবাৰীৰ পৰা কৈলাশ ডেকা, শিবসাগৰৰ পৰা প্ৰদীপ গগৈৰ সহযোগত ব্যুরো রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইষ্ট।